আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমরা এখন যে ক্লাসটি করব একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নবম অধ্যায় অন্তরীকরণ উচ্চতর গণিত প্রথম পত্রের, আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের কয়েকটি ক্লাস সম্পন্ন করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখো না, আশা করি তোমাদের প্রয়োজন সাপেক্ষে যে কোনো সময় দেখে নিবা, তোমাদের কাজে লাগবে। আজকে আমরা নবম অধ্যায়ের এই তোমাদের 9.4 দেখবা অধ্যায়টির তিনটি ভাগ আছে, আজকে আমরা তৃতীয় ভাগের কিছু অঙ্ক করব, বা লনের সাহায্যে, এটাকে বলা হয় লনের সাহায্যে অন্তরীকরণ। আমরা এইরকম কিছু ফাংশন অন্তরীকরণ করব লন ব্যবহার করে। তো দেখো, আমরা আজকে আর কোনো রকম কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কতে চলে যাই। আমরা প্রথম যে অঙ্কটি করব সেটি আমাদেরকে লন নেওয়া লাগবে না, লন দেওয়া আছে। দেখো, একটি ফাংশন আছে তোমাদের তৃতীয় ভাগে 9.4-এ, ওয়াই ইকুয়াল টু লন রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স, ওকে, এইরকম একটি। তো দেখো, এই ফাংশনটি আমরা খুব সহজে, যেহেতু এখানে লন আছে, খুব সহজে অন্তরীকরণ করব কীভাবে। দেখো, আমরা লন থাকলে কি করব, দেখো, বা আমরা লিখব ওয়াই ইকুয়াল টু লন, এটাকে তোমরা জানো আমরা এই ফাংশনটাকে এইভাবে লিখতে পারি, 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স, কে আমরা যেহেতু রুট আছে পাওয়ারটাকে, রুটটাকে পাওয়ার বানিয়ে দিলে আমরা জানি এটা হাফ হয়। আচ্ছা, তাহলে বা আমরা এই হাফটাকে আগে নিয়ে আসতে পারি, তাহলে লন আমি এটাকে লিখতে পারি, তোমরা জানো, আচ্ছা লিখি 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স, আর একটা লাইন লিখলাম। পরবর্তীতে দেখো, আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হাফ অফ লন 1 মাইনাস কজ এক্স মাইনাস লন 1 প্লাস কজ এক্স, তোমরা জানো লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, সুতরাং এটাকে আমরা লন 1 মাইনাস কজ এক্স মাইনাস লন 1 প্লাস কজ এক্স এই আকারে লিখতে পারি। এটা তোমরা আশা করি সহজেই যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছো তারা বুঝবে। আচ্ছা, এইবার আমরা যদি অন্তরীকরণে করে ফেলি, দেখো আমরা অন্তরীকরণ করে ফেলতে পারি এখন, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে আমাদের হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হাফ, এখানে থাকলো ধ্রুবক। আচ্ছা দেখো, আমরা যদি এই অংশটাকে জেড ধরি তাহলে আমাদের কি দাঁড়ায়, লন জেড, আর এটাকেও জেড লন জেড, তাহলে আমরা যে সংযুক্ত ফাংশন অন্তরীকরণ করে এসেছি তোমরা সেই অংশটি যারা ভালো করে বুঝতে পেরেছ এখানে আর সমস্যা হবে। আমরা এটাকে ধরলাম জেড, মানে হলো জেড ধরলাম কত, লন, মনে মনে এখানে আর আলাদা করে করা লাগবে না, লন 1 মাইনাস কজ এক্স এটাকে আমরা ধরলাম জেড, তাহলে লন জেড এর অন্তরীকরণ জানি 1 বাই জেড, 1 বাই জেড মানে এখানে জেড ধরেছি কাকে, 1 বাই 1 মাইনাস কজ এক্স এটাকে আমরা ধরেছি জেড, এই তাহলে লন জেড অন্তরীকরণ 1 বাই জেড, 1 বাই জেড, জেড থেকে 1। এবার 1 মাইনাস কজ এক্স কে তোমরা জানো আবার অন্তরীকরণ করতে হবে, তো 1 মাইনাস কজ এক্স, 1 এর অন্তরীকরণ, অন্তরীকরণ মান হলো 0, আর কজ এক্স তো মাইনাস সাইন এক্স, তার মানে প্লাস সাইন এক্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি, লন এই অংশটাকে আমরা ধরলাম জেড, তাহলে লন জেড এর অন্তরীকরণ 1 বাই জেড, আবার জেড এর অন্তরীকরণ হবে 1 অন্তরীকরণ 0, কজ এক্স এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস এর প্লাস, তার মানে ওটার রেজাল্ট হয়েছে আমাদের এখানে আসছে সাইন এক্স। তাহলে তোমরা এই বিষয়টা, এই অংশটা বুঝতে পারো, অংশটা বুঝতে পারো, তারপরে মাইনাস লন জেড মানে 1 বাই 1 প্লাস কজ এক্স, আর 1 প্লাস কজ এক্স হলো মাইনাস সাইন এক্স, ওকে, যেহেতু এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস আছে তো মাইনাস হবে। এইবার আমরা এখানে একটা তো সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম, এই তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়ায়, দেখো আমরা চেক করি কি পাই, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হাফ অফ আমার এখানে থাকবে সাইন এক্স, তারপরে আমি লিখতে পারি সাইন এক্স বাই 1 মাইনাস কজ এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে আমরা হিসাব করলে এই মাইনাস আর মাইনাস প্লাস থেকে বলতে পারি সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স, এখানে চল থাকবে না, ওকে, সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স, সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স, ওকে, এটা পেলাম। আমরা যদি সাইন এক্স কমন নেই
তাহলে হাফ আর সাইন এক্স এখানে নিয়ে আসলাম সাইন এক্স এখানে আসলাম 2 আচ্ছা তাহলে এখানে যদি থাকে কত 1/1 - cos x 1/1 + cos x এখন লস হল কত sin x 2 1 - cos x 1 - cos স্কয়ার x আমরা লিখতে পারি সরাসরি লস হল বললে আমাদের 1 - cos x into 1 plus cos x 1 minus cos x square x হবে 1 minus cos x বাদ দিয়ে থাকলো 1 plus cos x plus cos x থাকলো 1 minus cos x দশার উপসর্গ করে হরতার ভাগ লব দ্বারা গুণ সেটা তোমরা বুঝতে পেরেছ minus cos x plus cos x কাটা যায় থাকলো sin x by 2 into 1 minus cos x মানে হলো sin square x আর এটা কাটা গেলে থাকলো 2 2 কাটা দেখো আমরা থাকলো sin x sin x থাকলো 1 by sin x যাকে আমরা লিখতে পারি cosec x তাহলে এটি কিন্তু আমাদের আলটিমেট রেজাল্ট ফাইনাল রেজাল্ট হলো cosec x যেটা ফাংশনটা দেওয়া ছিল y equal to ln 1 minus root of 1 minus cos x by 1 plus cos x সেটা অন্তর্গত রেজাল্ট সর্বশেষ আমরা করতে পারলাম cosec x আমরা এখানে ওখান থেকে গুণ করে যাটা লিখলাম লসাগু সর করে sin x কমন নিয়ে লসাগু সর করে যোগ বিয়োগ করে এটা পাওয়া যায় ওকে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা যে অঙ্কটি করব ওখান থেকে মূলত আমাদের ln এর ব্যবহার শুরু হবে আমরা প্রথমে ছোট একটি ফাংশন লিখব দেখো তোমাদের বইয়ে এই তৃতীয় ভাগে এখানে আমার বই আছে 45 এর এক নম্বর অঙ্ক এক নম্বর আছে y = x to the power x এভাবে একটা ফাংশন আছে তো মূলত আমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে x to the power x y = বলা নাই আমরা ধরে নিব আমরা জানি এটা আমরা ধরে নিতে ধরি বা y = কি ফাংশনটাকে y ধরে নিই কারণ x এর সাথে অন্তর্গত করতে হবে তাহলে y এর মান বের করতে হবে y = x to the power x এই রকম ক্ষেত্রে আমরা ওই পক্ষে কি নিব ln নিব যেটা আমরা ln নিলাম ln y = ln x to the power x এটা ln নেওয়ার সুবিধাটা হলো দেখো এই পাওয়ারটা আগে চলে আসবে ln x পাওয়ারটা আগে চলে আসবে তাহলে বা এবার আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে y এর সাপেক্ষে x এর সাপেক্ষে কার সাপেক্ষে x এর সাপেক্ষে মনে রাখবা x এর ln y এর অন্তরীকরণ করা হবে 1/y আর dy/dx যদি সেটা শুধু x হতো তাহলে 1/x এর রেজাল্ট হয়েছে কিন্তু y এর সাপেক্ষে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy/dx তো আমাদেরকে y এখানে ধরে নিতে হবে ধরতে হবে এটা একটি চলক এটা একটা ফাংশন y এখানে আলাদা একটা ফাংশন সেই জন্য এটা অন্তর্গত করে আবার y কে অন্তর্গত করতে হবে ওকে আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছো আর এখানে u কে সূত্র করলে আমরা লিখব ln x dx of x plus x dx of ln x তাহলে আমাদের কত দাঁড়ায় এখানে হবে ln x প্লাস এখানে হবে x into 1/x কত দাঁড়ায় ln x plus 1 ln x plus 1 বা 1 plus ln x তাহলে আমরা যদি আদারে এই y টা ওখানে নিয়ে যাই তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে dy/dx = y 1 plus ln x y এর মানটা আমরা বসাই দিতে পারি x to the power x 1 plus ln x আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো তাহলে ln নেওয়ার সুবিধা তো এটাই আমরা যখন ln নিব ln y এর অন্তর্গত হবে 1/y dy/dx আর এটা x ln x u বি সূত্র হয়ে যাবে আমরা u বি সূত্র করে আমরা পড়ে এসেছি এটা নতুন করে বলার আসলে প্রয়োজন মনে করি না তাহলে তারপরে আমাদের এই y টা আর এক গুণ হয়ে এখানে চলে আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা এই ধরনের ফাংশনকে ln নিয়ে আমরা একটু আর কয়েকটি ফাংশন আজকে এগুলোই করব তোমরা একটু ভালো করে ফলো করো আশা করি বুঝতে পারবে তারপরে যে ফাংশনটি করব দেখো y = এক জটিল একটা ফাংশন আমরা নিই মনে করো e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এরকম একটা ফাংশন এইটা আমরা করব ঠিক আছে তাহলে এইটা কিভাবে করব দেখো আগের মত আমরা কি বলেছি আমরা ln নিব ln নিলে কি হয় দেখো ln y equal to ln e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x তাহলে ln y x টু দি পাওয়ার x পাওয়ারটা আগে ছিল ln e আমরা এখানে লিখতে হবে যে উভয় পক্ষে লং নিতে না দেখলে হবে লিখতে ভালো হবে ওকে এই এইবার দেখো একটা জিনিস লং y = x টু দি পাওয়ার x লং এর মান আমরা জানি 1 ঠিক আছে লং যেহেতু
লনি সমান সমান এখন দেখো এখন কি করা যাচ্ছে যাচ্ছে না তাহলে আমাদেরকে আবার লন নিতে হবে আমরা আবার লন নিলাম লন x টু দি পাওয়ার x তাহলে আমাদের এই ভ্যালুগুলো কি লন পুনরায় লন নিলাম আমরা তাহলে x লন x এইবার আমরা করতে পারবে যে ইউ কি সূত্র তাহলে কি কি করেছি পুনরায় লন নি পুনরায় লন নি ওকে এইবার দেখো আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করে ফেলব আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এইবার আমরা যদি এই লন ওয়াই কে জেড করি তাহলে লন ওয়াই তার মানে আমরা অন্তরীকরণ করব লন জেড 1 বাই জেড 1 বাই জেড জেড কাকে ধরেছি লন ওয়াই কে দেখো একটু বোঝার চেষ্টা করতে হবে আমরা লন ওয়াই কে ধরেছি জেড তাহলে লন জেড 1 বাই জেড জেড কত লন ওয়াই এই এবার আবার লন ওয়াই কে অন্তরীকরণ করে আমরা জানি এটা মানে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স লন ওয়াই এর অন্তরীকরণ কত 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স একটু আগে আমরা দেখেছি এই অঙ্কগুলো করতে গেলে এবং সামনে আমাদের এরকম অনেক আসবে লন ওয়াই এর অন্তরীকরণ দেখবা সামনে অধ্যায়গুলোতে আমরা একটু আরো অঙ্ক পাবো কাজেই এটা মনে রাখবা লন ওয়াই এর অন্তরীকরণ x এর সাপেক্ষে লন ওয়াই এর অন্তরীকরণ x এর সাপেক্ষে y এর সাপেক্ষে আবার কিন্তু শুধু 1 বাই ওয়াই হবে আমরা যদি লন ওয়াই কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু শুধু 1 বাই ওয়াই হবে আর x এর সাপেক্ষে করলে হবে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ওকে আচ্ছা তো যাই হোক এখন আমরা এটা কি করলাম লন এই লন ওয়াই কে ধরলাম জেড তাহলে লন জেড মানে 1 বাই জেড আবার জেড এর অন্তরীকরণ লন ওয়াই এর অন্তরীকরণ 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এটা হলো লেফট সাইড রাইট সাইড হবে x ddx of ln x plus ln x ddx of x ওকে তাহলে দেখো আমাদের কি দাঁড়ায় 1 by ln y এটা যা আছে এগুলো এটাই থাকলো dy by dx আর এই পাশে হলো x into 1 by x plus ln x আমরা জানি x এর সাপেক্ষে x অন্তরীকরণ মান 1 তাহলে আমরা dy by dx টাকে এদিকে রাখলাম আর এই যে y ln y এটাকে কাটা গেলে কত হবে 1 y into ln y 1 প্লাস ln x আর আমি গুণ করে ফেললাম মানে এই ln y এবং y এই পাশে আর আমি গুণ হয়ে গেল y ln y আর এখানে থাকবে 1 প্লাস ln x এবার আমরা মান বসাবো y হলো কত e টু দি পাওয়ার x x ln y হলো x টু দি পাওয়ার x 1 প্লাস ln x এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট তাহলে আমরা এই যে y এর অন্তরীকরণ y ধরেছি কাকে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x আচ্ছা এটা পাইলাম এটাই হলো আমাদের আলটিমেট রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো খুব কঠিন না তবে একটু ধৈর্য প্রথম স্টেপ বা প্রথম এক দুটি অঙ্ক 100% ভালো করে বুঝতে হবে একটু ধৈর্য সহকারে তাহলে পরবর্তী অঙ্কগুলো নিজেরাই করতে পারবে এরকম আরো অঙ্ক আছে তোমরা সেগুলো বাসে প্র্যাকটিস করবা তাহলে নিজেদের আয়ত্তে আনতে পারবে আচ্ছা তারপর আমরা যে অঙ্কটি করব সেটি হলো y equal to এটা একটু আবার একটু অন্যরকম দেখো এই তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে হ্যাঁ x টু দি পাওয়ার x ইনটু x আমরা এটা বলি তাহলে x টু দি পাওয়ার x স্কয়ার এবারে লিখতে পারি এই এবার যদি আমরা ln নেই ln y ইকুয়াল টু ln x টু দি পাওয়ার x স্কয়ার ln y ইকুয়াল টু x স্কয়ার আগে চলে আসবে ln x এই এবার আমরা এটাকে আগের মতই ইউ বি সূত্র করতে পারবো তাহলে 1 বাই y dy by dx equal to x square d dx of ln x plus ln x d dx of x square okay but থাকলো এখানে হলো x square into 1 by x plus ln x into 2x ln x into 2x তাহলে আমাদের x square অন্তরীকরণ কত 2x এটা মোটামুটি সহজ আছে আশা করি আগেরটা প্রথমটা অনেকটাই তাহলে বা আমরা কত পেলাম 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স এক্স কাটা যাবে এক্স প্লাস টু এক্স লন এক্স টু এক্স লন এক্স টু এক্সটাকে আমরা আগে মেখলাম তাহলে ডিওয়াই বাই ডিএক্স ওয়াইটা গুণ হয়ে যাবে ওখানে গিয়ে এখানে যদি এক্স কমন নেই 1 প্লাস 2 লন এক্স থাকবে এক্স কমন হলে 1 প্লাস 2 লন এক্স এইবার আমরা y এর মানটা বসিয়ে দিতে পারি y এর কত করেছি
x x to the power x into x 1 plus 2 1 x আমাদের এটা হলো ফাইনাল রেজাল্ট তাহলে দেখো আমরা কি করেছি এটা যদি u হয় u dx b + v dx u আর ln y হয় 1 / y / dx ln x হয় 1 / x ln x ঠিক আছে x = 2x কাটাকাটি করে আমরা x কমন নিছি আর এই y টা সেখানে গুণ হয়েছে তারপর y এর মানটা বসিয়ে দিয়েছি ওকে এইভাবে দেখো আমরা এরকম অনেক ফাংশন তোমাদের বইয়ে আছে তোমরা আশা করি করতে পারবা ভয় পাওয়ার নাই এগুলো দেখে ভয় পেলে হবে না পরের অধ্যায়ে এরকম আরো অনেক অঙ্ক আছে তোমরা এরকম করতে পারবে আশা করি এরপর দেখো এবার আমরা একটু মাথায় একটা ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে তখন আমরা কি করব দেখো x cos ইনভার্স x এরকম যদি থাকে তাহলে একই অবস্থা আমরা লন নিলাম লন নিয়ে নিলাম আগে দেখি তারপরে দেখা যাবে কি হয় লন নিলাম লন y কিন্তু তাহলে cos ইনভার্স x পাওয়ারটা আগে চলে আসবে এই কোনো সমস্যা নাই আমাদের আগের মত না আমরা u কে সূচক করব এটা হলো 1 / y dy / dx তাহলে cos ইনভার্স x আমরা যদি এটা অবতরণ করি ln x রাখলাম আর cos ইনভার্স x অবতরণ করতে তোমরা জানো আছে সূত্র লিখি cos ইনভার্স x + cos ইনভার্স x dx of ln x ওকে এই তাহলে বা 1 / y dy / dx কত আমাদের এখানে থাকবে ln x আর cos ইনভার্স x অন্তরীকরণ মাইনাস 1 / √4 4 - x² এই আর এখানে প্লাস cos ইনভার্স x * 1 / s তাহলে আমাদের কোন কঠিন না একই নিয়ম অনুযায়ী সূত্র অনুসারে আমরা সূত্র লিখে যা রেজাল্ট আসছে আমরা সেটাই লিখব লিখে দিলেই হয়ে যাবে তাহলে আমরা এখানে আগের মতো লন নিলাম cos ইনভার্স আগে চলে গেল এটা u দিয়ে সূত্র করলে যা আসে সেটাই এবার দেখো আমরা এখানে মাইনাসটা বের করে দিলে প্লাস এর চিহ্ন গুলো আগে লিখতে বলি বা আর y টা ওখানে ডান পাশে চলে গেলে dy / dx আমরা ডাইরেক্ট লিখে নিলি y a cos ইনভার্স x পরে টাইম লিখলাম বাই x মাইনাস ln x / √1 - x² এই এটাকে আমরা মাইনাসটার কারণে এটা পরে লিখে দিলাম তাহলে আমাদের আর সমস্যা হবে না আমরা y এর মানটা এখানে বসিয়ে দিতে পারি x cos ইনভার্স x cos ইনভার্স x / x মাইনাস ln x / √1 - x² ওকে এই তাহলে দেখো ভয় পাওয়ার কারণে আমাদের একটু একই রকম ভাবে আমরা ইউবি সূত্র করলে হয়ে যাবে এরকম কোন ত্রিকোণমিতিক ফাংশন আর অঙ্ক আছে বইয়ে তোমরা দেখে করে ফেলতে পারবে ওকে তাহলে আমরা দেখো লন এর সাহায্যে খুব সহজে অনেকগুলো ফাংশন আমরা আরেকটি ফাংশন আজকে করব তারপরে আমরা এরকম আরেকটি ফাংশন করে দেখি আমাদের হাতে আরেকটু সময় আছে তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পেরেছো দেখো এরকম একটি অঙ্ক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে কিন্তু আসলে প্র্যাকটিস না থাকলে বা মনে রাখতে না পারলে পারা যায় না অথচ পারলে একটু যদি লনটা মনে রাখা যায় অন্তর্গণের সূত্রটা জানা যায় তাহলে অনেক সহজ হয়ে যায় এখানে দেখো একটা ফাংশন আছে একটু বড় করে দুইটা ফাংশন y = e to the power x square + x x square ঠিক আছে তাহলে যদি লন নেই লন y = লন e to the power x square প্লাস প্রত্যেক অংশতে নিলাম x x square তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা জাস্ট দুই অঙ্ক হয়ে গেছে এই অঙ্কটা আমরা করেছি এখানে x টু দি পাওয়ার x দিয়ে করেছি আর এখানে হলো x স্কয়ার তাহলে আমরা এটাকে করতে পারি এটা হবে x স্কয়ার ln e তার মানে এই অংশটা x স্কয়ার হয়ে যাবে ln e x স্কয়ার ln e মান 1 প্লাস এখানে হবে x স্কয়ার ln x এই এইবার তোমরা অন্তরীকরণ করবে তাহলে আমরা এটা অন্তরীকরণ করতে পারবো x স্কয়ার অন্তরীকরণ 2x আর এটা তো এই অংশটা তো আমরা করেছি আশা করি তোমরা এটা করতে পারবা যে শিক্ষার্থীরা আশা করি তোমরা অবশ্যই করতে পারবা এটা হবে লেস এটা হবে 1 / y dy / dx এটা অন্তর্গত হবে 2x এটা ইউবি সূত্র আমরা এটা করেছি এক অঙ্কের মধ্যে তো সেই জন্য আমি আর করে দিলাম না তোমরা এটা নিজেরা করে নিবা এবং বইয়ে এরকম আরো কিছু অঙ্ক আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা আশা করি আজকে ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে বুঝতে পেরেছো আর না বুঝলে অবশ্যই আমাকে আমার এই ভিডিওতে কমেন্টস করতে পারো আর তোমরা আগামী ক্লাস আমরা আশা করি 9.5 এ যে কোনো অঙ্কগুলো করাবো সে পর্যন্ত তোমরা সবাই
ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ক্লাসগুলো তোমরা দেখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে